হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাত পৌনে একটার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ার আব্বাসি জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল পরে তাকে ঢাকায় আনা হয়েছে। শাহিনুর পাশা হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপনির্বাচনে নির্বাচিত হন তিনি। সহিংসতা ও তাণ্ডবে জড়িত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলাটি করেন এক নারী। পুলিশ জানায়, 2019 সালে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সাথে নোমান ফয়েজের পরিচয় হয়। সামাজিক মাধ্যমে কথোপকথনে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারিতে নিয়ে আসে। সেখানে এক বছর একটি ভাড়া বাসায় রেখে বিভিন্ন সময় ওই নারীকে ধর্ষণ করে নোমান ফয়েজি। পরে ওই নারী হাটহাজারি থেকে তার খালার বাসায় চলে আসলে সেখান থেকেও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে ধর্ষণ করে। নোমান ফয়েজি বর্তমানে নাশকতার তিন মামলায় রিমান্ডে আছে।